সালামু আলাইকুম। এই যে দর্শক, আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা, পাঁচবিবি গরু মহিষের হাট। একটু বাচ্চা মহিষের কালেকশন দেখাচ্ছি যে আজকে বাচ্চা মহিষের কত আমদানি কালেকশন হয়েছে। তো কোনো দর্শকদের বাচ্চা মহিষ কিনতে চান, আমার মনে হচ্ছে পাঁচবিবি হাটে আসা আপনাদের উচিত। মার্শাল্লাহ, খুবই আমদানি সাইটে আছে, এই দুই সাইটও বেশ কিছু দেখা যাচ্ছে। তো বেশি দেরি করবো না, সংক্ষেপে দু একটা এগুলো বাচ্চা মহিষের দাম জানবো যে আজকে এই বাচ্চা মহিষগুলোর বাজার দর কেমন যাচ্ছে, কত করে জোড়া বিক্রয় হচ্ছে। তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে রাখবেন দর্শক, কেননা বলছি তো প্রতিনিয়ত ভিডিওগুলো করবো সর্বশুদ্ধগুলো আপনাদের জন্য। যেখানে মনে মহাজন আছে এখান থেকে দাম জানা শুরু করে দেবো, গুটি গুটি পা পা করে ভেতর দিকে ঢুকবো, প্রত্যেকটা এরকম জোড়া মহিষের দাম জানবো। নাম্বারটা নিয়ে দেবো, কোনো ভাইদল বাচ্চা মহিষ লাগে অবশ্যই একটু ফোন করে মহাজন সাথে দেওয়া পারবে। একটু কথা বলি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত জোড়া বাচ্চা আজকে হাটে নিয়ে এসেছেন আপনারা? 19টা নিয়ে এসেছি। 19টা বেচা বিক্রি সকালবেলা হয়নি, এখনো হয়নি। দর্শকের উদ্দেশ্যে দু একটা জোড়া একটু দাম জানান যে আসেন, একটু এই মাথা থেকে কোথা থেকে শুরু করবো, একটু মাথা থেকে শুরু করি, আপনারগুলো কোথা থেকে একটু বলবেন। এই বড় জোড়া আপনার মাশাআল্লাহ, জোড়া কোনটা একটু বলবেন, আমি জোড়ার থেকে দাম। জোড়া নেই, ও এই তিনটা জোড়া নাই তাই না? এগুলো পার পিস কত করে দাম রাখছেন একটু বলবেন। একশো করে পিস হলে দিয়ে দেবেন, দর্শক বিক্রির দাম বলতেছে, একশো করে পিস হলে ভাই দিয়ে দিবে, তিনটা আছে তিনটাই। বুঝতে পারছি বুঝতে পারছি, এগুলো সব মানে ছেলে বাচ্চা তাই না? এগুলো তো ছেলে। আচ্ছা, এই জোড়ার দাম কেমন টাকা? 35,000 দিয়ে দিবেন। এগুলার বয়স কত মাস হতে পারে? দুই আড়াই মাস। দর্শক দুই আড়াই মাস বয়স হবে। মহাজন নাম্বারটা নিয়ে দিয়ে দেবো, কোনো ভাই লাগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন, দিতে পারবে। আর এই যে সিঙ্গেল না জোড়া, এটা জোড়া পাইরি দর্শক, এটা পাইরি মেয়ে মহিষ, এটার বয়স আনুমানিক কেমন? 3 মাস প্লাস হবে। এটা কেমন দাম পড়তে পারে? যেহেতু পাইরি 35,000 দিতে পারবেন দর্শক। 135,000 জোড়া হলে ভাই দিতে পারবে। শুয়ে আছে একটা জোড়া মার্শাল্লাহ, এটাও ভালো। এটা কি পায়রা না পাইরি? দুইটাই পায়রা তাই না? তটুক দুইটাই ছেলে মহিষ, দেখানোর চেষ্টা করতেছি, দাঁড়ালাম না যেহেতু কষ্ট করে আসছে, গা হাসে গেছে। এই দুটা কত হলে বিক্রি করা যাবে? 150,000 হলে বিক্রি করতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ। দর্শক 150,000 যেগুলো বিক্রি করবে এই দামগুলো শুনতেছে দর্শক, অনেক মাল নিয়ে আসছে তো সবগুলো দাম জানে একটু সমস্যা হয়ে যাচ্ছে ভাই। যে এইটি হ্যাঁ, এটা সিঙ্গেল, সিঙ্গেলটা কত হলে বিক্রি করা যাবে? 70-75 হলে বিক্রি হবে। এটা বয়স কত মাস? 3 মাস। যেটা শুয়ে আছে এটা 3 মাস, এটা কত হলে বিক্রি হবে? 70-72। এটা দুটোই পায়রা তাই না? দর্শক দুটোই পায়রা। এই লাগারে তিনটা শুয়ে আছে জোড়া, কোনটা সিঙ্গেল কোনটা একটু বলবেন। এই দুটো জোড়া, এটা কত হলে বিক্রি হবে জোড়া দুটা? 150,000। দর্শক 150,000 হলে জোড়া বিক্রি হবে, দুটোই পায়রা আছে, এটা এটাও পায়রা। এটা কত হলে বিক্রি হবে? 75,000 মার্শাল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। আগে আপনার নাম্বারটা বলবেন, ওইবার যাবো একটু নাম্বারটাকে বলবেন। 01738 1111-69। যদি কোনো ভাই বাচ্চা মহিষ চাই ফোন দেয় অবশ্যই দিতে পারবেন ইনশাল্লাহ, অবশ্যই দেখবেন ফোন দেবে, একটু আসেন ভেতর ঢুকে দর্শক, ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো মহিষই দর্শক সব মহিষ দিতে পারবেন। আরও কালেকশন আছে দেখাচ্ছি আমি, কেবল ভেতর তো ঢুকিনি এখনো। এখানে তিনটা আছে আপনারই নাকি? এগুলো পার পিস কত করে বিক্রি হবে কোন দিনই? 70-72। এগুলো 70-72 হলে বিক্রি হবে দর্শক, এগুলো 70-72। উঠ বাবা একটু উঠবে, দেখি তোকে একটু কোয়ালিটি দেখা একটু, গা হাঁপছে গেছে দর্শক মার্শাল্লাহ। দর্শক খুবই সুন্দর গঠেন, ভালো লাগতেছে দেখো, গায়ে বাবা তো একটু ওঠ। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ। এগুলো সব পায়রা সব? এগুলো মানে কত করে মাস বয়স আছে? 3 মাস। একটা কথা বলি, আপনার মহাজন মানুষ, কথাগুলো বললে দর্শক বুঝবে ভালো। হয়তো কোনো দর্শক 4টা 5টা 6টা বাচ্চা একবারে নিবে, তাহলে সেই ক্ষেত্রে কে কেমন টাকা কমিশন? যেমন এই বাচ্চার দাম চাচ্ছেন হয়তো 70,000 টাকা, তাহলে 5টা নিলে কেমন কমিশন দিতে পারবেন? পার পিছে খরচের টাকা দেওয়া হবে তাই না মার্শাল্লাহ? দর্শক আমি একটু জানার চেষ্টা করলাম, খরচের টাকা দিতে পারবে মার্শাল্লাহ? তো ওই জন্য মহাজন থেকে লিগাল তথ্য নিয়ে দিলাম, দেখানো একটু আছে মহাজন সাহেব আছে। কত পিস বাচ্চা নিয়ে আসছেন? 20 পিস। দুটো জোড়া দেখা যাচ্ছে, কেমন দাম চাচ্ছেন একটু বলবেন? চাওয়া দাম 120। 120,000 চাওয়া দাম। হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর দিচ্ছে? 90-80 যা এরকম পথে এরকম দিচ্ছে। তো আজকের এই বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করতে পারবেন একটু বলবেন? 1,00,000 হলেও দিতে পারবেন মার্শাল্লাহ। আমার দর্শক মহাজন মুখ থেকে দেখে নেবেন, 1,00,000 হলেও দিতে পারবেন, এত বাচ্চার কালেকশন করছে মাথা নষ্ট।
এটা দাম কত চাচ্ছেন? আজকের বাজারে কত হলে সেল দেওয়া যাবে একটা আইডিয়া দিবেন? বুঝতে পারছি, এক লক্ষ ২০ হলেও সেল দিতে পারে ভাইরা মাশাল্লাহ। আর বলছি এক ভিড়তে সব মহাজনের নাম্বার নিয়ে দেওয়া অনেক মুশকিল, একটা মহাজনের নাম্বার নিয়ে দিছি, দর্শক যদি লাগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, হয়তো পরবর্তীতে এরকম ভিডিও করলে আমি অন্য একটা মহাজনের নাম্বার নিয়ে দিয়ে দেবো এরকম। ঠিক আছে দর্শক, প্রত্যেকটা জায়গায় এরকম বাচ্চা আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে এরকম বাচ্চাগুলো আছে। সবগুলো তো দাম জানা বলছি মুশকিল হয়ে যাবে। সালাম আলাইকুম। কতগুলো বাচ্চা নিয়ে এসছেন হাতে? ৯টা। বেচা বিক্রি কিছু হয়েছে সকালবেলা? এখনো বেচা বিক্রি হয়নি। একটু দাম জানি যে এটা মার্শাল্লাহ ছেলে না মেয়ে? এটা এটা ছেলে না মেয়ে? ছেলে। পায়রা সিঙ্গেল না ডাবল আছে? ডাবল আছে। এটা আর এটা তাই না দর্শক? জোড়া আছে। এই যে পায়রা বাচ্চাটা জোড়া দাম কত চাচ্ছেন? ১৫০ চাচ্ছে। ১.৫ লক্ষ চাচ্ছেন। কাস্টমার কি কিছু দাম বলছে? ১৩০-৩২ যাদের এরকম পড়তে এরকম বলতেছে। বয়স কত মাস করে হতে পারে? আড়াই মাস করে বয়স মার্শাল্লাহ মার্শাল্লাহ। আর ওখানে দুটো জোড়া আছে, এই যে শুয়ে আছে আর একটা দাঁড়িয়ে আছে, এটা কেমন দাম চাচ্ছে? ৪০,০০০ দর্শক, ১৪০,০০০ টাকা জোড়া চাচ্ছে। এটাও পায়রা মহিষী। এগুলোর বয়স কত মাস করে আছে? এগুলো ২-২.৫ মাস বয়স আছে। একটা আইডিয়া দিবেন, যেহেতু আপনার কিনা মাল কিনে নিয়ে আসছেন, আজকের এই বাজারে কত টাকা হলে জোড়া বিক্রি করা যেতে পারে? ৩০,০০০ আর কম হলে লস হয়ে যাবে তাই না দর্শক? ১৩০,০০০ হলে মহাজন বিক্রি করতে পারবে, মহাজনের কেনা মাল মহাজনের লস হয়ে যাবে, দিতে পারবে না। তো এই মহাজনের আর অনেক মাল আছে সাইটে বলছি, তো সবগুলো তো দাম জানা মুশকিল। ওই সাইডে যাবে, সেটা আর একটু মালের দাম জানিয়ে দেখেন। ওই সাইডে অনেক মাল আছে, এগুলো বাচ্চা মহিষ বাঁধ রাখছে, শুয়ে রাখছে। আমি কি বলবো, এই যে চলে আসলাম মহাজন, মহাজনের কাছে বিখ্যাত একজন মহাজন, বাচ্চা মহিষের কালেকশন করছে মার্শাল্লাহ। পায়রা পায়রে সব আইটেম নিয়ে আসছে, বলছে তো সবগুলো দাম জানা অতীব মুশকিল, যেহেতু এই মহাজনটা পাঁচবিবো জয়পুরহাটের বিখ্যাত মহাজন বললে বলা যায়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আপনার মহাজন কতগুলো মহিষ নিয়ে আসছে? বাচ্চা মহিষ ১২টা নিয়ে আসছে। ১২টা বেচা বিক্রি সকালবেলা কি অবস্থা? ৪টা বেজে, মাত্র ৪টা। মার্শাল্লাহ মার্শাল্লাহ। একটু বড় আছে, কত দাম চাচ্ছেন একটু বলবেন? হ্যাঁ ১৫২। বুঝতে পারছি, এটা কি পায়রা না পায়রি? পায়রা আছে তাই না? তো এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয়? ৪০-৪২। আজকের এই বাজারে কত হলে সেল দেওয়া যাবে? ৪৫-৪৬ সেল দেওয়া যাবে তাই না? একটু আসেন দর্শক, মহাজন মুখে দেখেন, মুখে দেখে। এই যে এইগুলোর দাম কত চাচ্ছেন? ৪৫-৪৫ দর্শক, ১৪৫ দাম চাচ্ছে। এটাও পায়রা তাই না? ওটা কত হলে বিক্রি করা একটু বলবেন? ৩৬-৩৭। ওই সাইটে দুটো পায়রে বাচ্চা দিচ্ছে। হ্যাঁ ৩৫-৩৬ ৩২-৩৩ বিক্রি হবে দর্শক, দেখা একটু ৩২-৩৩ বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ। কিছু মহাজন হচ্ছে, এটা মহাজন, এই যে মহাজন, এটা তো এটা হচ্ছে পায়রি, ঠিক আছে, মাগি মানে মেয়ে। এটা হচ্ছে ৩৫ হলেই দিয়ে দিবে বলছে মহাজন। একটু মহাজনের সাথে কথা বললে ভালো লাগবে, যেহেতু মহাজনের সাথে কথা বলা যায় না। মার্শাল্লাহ মার্শাল্লাহ। এটা হচ্ছে লিগাল মহাজন। মাঝন আপনার শুধু একটু কথা বলি, আজকের বাজারে ওই দুটো পায়রি বাচ্চা কত টাকা হলে সেল দিতে পারবেন? ৩২-৩২ হলেই বিক্রি হবে দর্শক। এটা মহাজন আর এই যে এই দুটা, এই দুটো কত হলে সেল দেওয়া যাবে? ৪০ দর্শক। দেখি এটা হচ্ছে মূল মহাজন, তো মূল মহাজন সব কথা মানে যেহেতু কথা বলে ব্যস্ত থাকে, আজকে একটু ফ্রি পাইছে দিয়ে কথা বলছি, একটু নাম্বার টেনে দিচ্ছে কোনো ভাই দিলে এরকম বাচ্চা মহিষ লাগে, অবশ্যই মহাজনের ফোন দেবেন। এই মহাজনের প্রত্যেকটা মহিষের আমদানি কালেকশন বেশি হয়ে থাকে। বাচ্চা মহিষ চান তো লেনদেন করলাম না, শেষ করে দিলাম, দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম, নয়তো এসে ভালো অন্যরকম আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।